মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত। মনোহরদী প্রতিনিধি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে আজ 11 মে 2024 সকাল 11টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি মনোহরদি এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহায়তায় পিএফজি মনোহরদি উপজেলা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। পিএফজি রপিস অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল এর সঞ্চালনায় মতো বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদি উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান, মনোহরদি থানার ইনচার্জ মো আবুল কাশেম প্রমুখ। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মনোহরদি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়াশিস কুমার রায়, মোটর সাইকেল মোহাম্মদ মাসুদুর রহমান, হেলিকপ্টার ছাড়াও সকল ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ মতো বিনিময় সভায় উপস্থিত হয়ে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে সবার্থক সহযোগিতা করার অঙ্গীকার করেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারি, এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ পিএফজি রনেত্রীবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি মনোহরদির কোঅর্ডিনেটর মো সাইদুর রহমান তসলিম, বক্তব্য রাখেন